আগামীকাল অর্থাৎ নয় জুলাই বৃহস্পতিবার বিকেল পাঁচটার পর থেকে রাজ্যের সব কন্টেনমেন্ট জোনে কিন্তু শুরু হতে চলেছে কড়াকড়ি লকডাউন সেক্ষেত্রে আগামীকাল থেকে আপনারা কোন কোন পরিষেবা পাবেন এবং কোন কোন পরিষেবা পাবেন না কেননা ইতিমধ্যে রাজ্যের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামীকালের পর থেকে সম্পূর্ণ করা লকডাউন হবে সেক্ষেত্রে আপনাদের জন্য কোন কোন পরিষেবা খোলা থাকবে সমস্ত ডিটেলস এটু যদি আলোচনা করব এবং রাজ্যের কোন কোন জেলায় কন্টেনমেন্ট জোন রয়েছে এবং কোথায় কোথায় করা লকডাউন হবে তা নিয়ে আমরা অলরেডি একটি ভিডিও তৈরি করে দিয়েছি আপনি ভিডিওতে ক্লিক করে আইটন পেয়ে যাবেন সেখান থেকে ভিডিও শেষে আপনি দেখে নেবেন তো সমস্ত ডিটেলস যেন জন্য আপনি যে কাজগুলো করতে বা আপনি যেটা দেখতেই পাচ্ছেন তার নিচে লাইক মধ্যে লাইক বলতে ক্লিক করতে লাইক দিন আমি সাবস্ক্রাইব দেখতে সাবশ্রান্ত ক্লিক করে পাশবলিংতে ক্লিক করে নোটিশ করে রাখুন আজ সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো বলা হয়েছে যে রাজ্যের সব কন্টেনমেন্ট জোনে কিন্তু আগামীকাল নয় জুলাই থেকে ফুল লকডাউন কী কী বন্ধ থাকছে আগামীকাল থেকে সেটা আমার বিস্তৃত জেনে নেই এদিন নবান্নের তরফে স্বরাষ্ট্র সচিব আলাফন বন্দ্যোপাধ্যায় একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানান যে বৃহস্পতিবার থেকে কনটেনমেন্ট জোনে লকডাউন কার্যকর হবে তবে আগের মতো তিনটি জোনে ভাগ নয় এবার শুধু কন্টেনমেন্ট যে জোন রয়েছে সেখানে কিন্তু লকডাউন চলবে রাজ্যে বাড়তে থাকা করোনা সংক্রমণের জন্য কিন্তু মঙ্গলবার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হলো এবং কি কি বন্ধ থাকবে এবং কি কী খোলা থাকবে এই বিজ্ঞপ্তিতে কিন্তু তা কিন্তু কিন্তু বলা রয়েছে এক নম্বরে রয়েছে যে কনটেনমেন্ট জোনে বন্ধ থাকবে সমস্ত দোকানপাট শুধুমাত্র অত্যাবশ্যক পণ্যের দোকান খোলা থাকবে অর্থাৎ কন্টেনমেন্ট জোনে কিন্তু সম্পূর্ণভাবে সমস্ত দোকানপাট কিন্তু বন্ধ থাকবে এর পাশাপাশি কনটেনমেন্ট জোনের আওতায় যে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস পড়েছে তাও নতুন করে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ এই সমস্ত অফিসে আপাতত কর্মীদের আসা নিষেধ তো আসে আপনার বুঝতেই পেরেছেন যে কন্টেনমেন্ট জোনের কিন্তু আওতায় সমস্ত সরকারি এবং বেসরকারি অফিস যে রয়েছে তা কিন্তু বন্ধ থাকবে কোনোরকমভাবে কিন্তু এখানে কর্মীদেরকে আশা কিন্তু বারণ করা হয়েছে এবং আসতে কিন্তু পারবে না এবং কন্টেনমেন্ট জোনে চলবে না কোনো যানবাহন অর্থাৎ কোনো রকমভাবে কিন্তু যানবাহন চলবে না সেটা আপনি কেউ বুঝতেই পারবেন যে আপনাদের জেলা কন্টেনমেন্ট জোনে মধ্যে রয়েছে কি না আপনি ভিডিওতে ক্লিক করে পেয়ে যাবেন এই ভিডিও শেষে আপনি দেখে নেবেন যে আপনার জেলা কন্টেনমেন্ট জোনের মধ্যে রয়েছে কি না কিন্তু দেখিয়ে দেওয়া রয়েছে এর পাশাপাশি বলা হয়েছে যে বন্ধ থাকবে সব ধরনের ব্যবসা এবং কারখানাও অর্থাৎ সব ধরনের ব্যবসা এবং কারখানা বন্ধ থাকবে রকম কিন্তু ব্যবসা বাণিজ্য করা যাবে না এবং কোনো ধর্মীয় অনুষ্ঠান কিংবা ওয়া কারণে আড্ডা দেওয়ার জন্য কনটেনমেন্ট জোনে একসঙ্গে অনেক জমায়েত করা যাবে না ধর্মীয় অনুষ্ঠান কিন্তু হবে সেক্ষেত্রে রকমভাবে ওয়া কারণে কিন্তু জমায়েত করা যাবে না কনটেনমেন্ট জোনে এই সমস্ত এলাকার বাসিন্দাদের গতিবিধির উপর নজরদারি চালানো হবে তাদের কোন সরকারি ও বেসরকারি অফিসে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কন্টেনমেন্ট জোনের বাসিন্দাদের বাড়িতে যাতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা করা করার চেষ্টা চলছে এর পাশাপাশি তার জন্য স্থানীয় প্রশাসনের জন্য আলোচনা হয়েছে কখনও কীভাবে কন্টেনমেন্ট জোনের সংখ্যা বাড়ানো হবে তা ঠিক করবে প্রশাসন রাজ্যের এগিয়ে বাংলা ওয়েবসাইটে কিন্তু কন্টেনমেন্ট জোন কিন্তু বিস্তৃত জানা যাবে এর পাশাপাশি আপনি ভিডিওতে ক্লিক করুন ওপরে আইডোন রয়েছে সেখানে আপনি দেখে নেবেন যে আপনাদের জেলা এবং আপনাদের জেলার মধ্যে কোন কোন জায়গাগুলো কন্টেনমেন্ট জোনের মধ্যে রয়েছে আপনি সেখান থেকে দেখে নিয়ে বুঝতে পারবেন যে আপনাদের জেলা কন্টেন্ট জোনের মধ্যে অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার পর থেকে করা লকডাউন আপনাদের জায়গায় হবে কি না সমস্ত ডিটেলস আপনি এ টু ডেট কিন্তু ভিডিওতে পেয়ে যাবেন ভিডিওতে ক্লিক আইডেন পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন তো আসলে বুঝতে পেরেছেন যে অর্থাৎ আগামীকাল বৃহস্পতি নয়টা অর্থাৎ বিকেল পাঁচটার পর থেকে কী কী আপনারা পাবেন পরিষেবা এবং কী কী পাবেন না যদি আপনার কোনো বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই আপনার অনেক সময় জানিয়ে দেবেন পাশাপাশি এরকম নতুন আপডেট পাওয়া চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিক অলকে রাখবেন তো প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর ভিডিও শেয়ার করে প্রত্যেককে